বিশ্বের এক এক প্রান্তের মানুষের আচরণ বৈশিষ্ট্য সংস্কৃতি একেবারেই আলাদা, আবার এক এক জায়গার গ্রাম বা পাড়ার মানুষের মধ্যেও আছে ভিন্নতা। এই পার্থক্যের অন্যতম একটি কারণ তাদের বিশ্বাস, যা যুগ যুগ ধরে চলে আসছে। বিশ্বের এমন জায়গা আছে যেখানে কোনো শিশুর জন্ম হয় না। বিশ্বের জনসংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে এবং জাতিসংঘের জনসংখ্যার অনুমান অনুসারে বিশ্বের বর্তমান জনসংখ্যা 8 বিলিয়ন বা 800 কোটির বেশি। তবে এর মধ্যে একটি অনন্য ব্যতিক্রম রয়েছে। পৃথিবীতে এমন একটি দেশ রয়েছে যেখানে কোনো শিশুর জন্ম হয় না, তা হলো ভ্যাটিকান সিটি। সেই দেশে অভিভাবকত্ব কঠোর নিষিদ্ধ। বিশ্বের এমন একটি ছোট দেশ যেখানে সন্তানদের জন্ম দেওয়ার উপর নিষেধাজ্ঞা রয়েছে, নবজাতকদের যত্ন নেওয়ার জন্য হাসপাতালের অভাব রয়েছে সে দেশে। বিশ্বের সবচেয়ে ছোট দেশ হিসেবে পরিচিত এই দেশে কোনো হাসপাতাল নেই বলে এখানে কোনো প্রাণের জন্ম হয় না। কোনো কোনো ক্ষেত্রে সন্তান প্রসবের জন্য অন্যত্র পাঠিয়ে দেওয়া হয় নারীদের, তাই এদেশে জন্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়া হয় না, সবাইকে তা অর্জন করতে হয়। যারা কর্মসূত্রে সেখানে থাকেন তাদের নাগরিকত্ব দেয়া হয়। বসবাসের জন্য গড়ে ওঠেনি বলি খেলার মাঠ বা স্কুলের মতো পরিষেবা তেমনও নাই, যা একটি শিশুর বড় হয়ে ওঠার জন্য অপরিহার্য। সে দেশে জনসংখ্যার অধিকাংশই আসলে ধর্মীয় গুরু বলে বিয়ে করা বা সন্তানের জন্ম দেওয়ার উপর কঠোরতা রয়েছে, কিন্তু অনেক সময় নিয়ম ভঙ্গ হয়েছে, তার কালক্রমে শিশুর জন্ম হয়েছে। এই শিশুদের মধ্যে কিছু যাজক এবং সাধারণ নারীর বিয়ে হওয়া শিশুদের জন্ম হয়েছে। কিছু হাই প্রোফাইল কেস হওয়া সত্ত্বেও সংখ্যাগরিষ্ঠ জনসাধারণের দৃষ্টির বাইরে থাকে এইসব ঘটনা। ভ্যাটিকান সিটি ভ্যাটিকান প্রাসাদের জন্য বিখ্যাত, যা প্রোপেদের বাসস্থান। এই দেশে অভিভাবকত্বের উপর নিষেধাজ্ঞা রয়েছে। মিনি স্কার্ট, শর্ট এবং স্লিভলেস পোশাকের উপর নিষেধাজ্ঞা আছে। পুরুষ এবং নারী উভয়ের জন্যই নির্দিষ্ট পোশাক নির্দেশিত আছে। যারা শহরের মধ্যে কাজ করেন তাদের নাগরিকত্ব দেওয়া হয়। ভ্যাটিকান সিটিতে বসবাসকারী নারীরা এক এক পেশার মানুষের স্ত্রী, শিক্ষক, সাংবাদিক এবং অন্যান্য কর্মচারীদের বউ হিসাবে থাকেন। তারা সেখানে পুরো জীবন কাটান না। এই ক্ষুদ্র দেশে প্রায় 800 মানুষের বাসস্থানের বন্দোবস্ত আছে, তার মধ্যে মাত্র 30 জন নারী। ভ্যাটিকান পোপ এবং তার প্রাসাদের নিরাপত্তায় সুইস আর্মি থেকে প্রায় 130 জনকে নিয়ে গঠিত। তাদের বয়স 30 বছরেরও কম। ভ্যাটিকান সিটিতে গণপরিবহনের অভাব রয়েছে। পণ্য পরিবহনের জন্য শুধু 300 মিটার দীর্ঘ রেলপথ ব্যবহার করা হয়। এই দেশটি 49 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এবং নাগরিকদের পাসপোর্ট এবং লাইসেন্স সহ সীমিত সুবিধা রয়েছে। এই অনন্য শহর রাজ্যে অনেক আধুনিক সুযোগ সুবিধা রাখা হয়নি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।